Andrea, welcome back to my channel. Today I'm going to talk about the difference between a homophone and a homonym. অর্থাৎ আমি আজকে homophone এবং homonym এর difference নিয়ে পার্থক্য নিয়ে কথা বলতে চলেছি। আমি sure যে আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই homophone এবং homonym এর মধ্যে গুলিয়ে ফেলেন। এটা আমিও করে ফেলতাম ছোটবেলায়, এখন একটু বড় হয়েছি তাই পার্থক্যটা বুঝতে শিখেছি। তো প্রথমেই আমাদের যে কাজটা হলো সেটা হচ্ছে, আমি ছোটবেলা যেটা করে আসি, যে কোনো ওয়ার্ড পড়ার সময় সেই ওয়ার্ডটার ইটিমোলজি অর্থাৎ ওয়ার্ডটার ব্যুৎপত্তি নিয়ে আগে আমি পড়ার চেষ্টা করি, যে ওয়ার্ডটা কিসের থেকে এসছে, এই ওয়ার্ডটার মধ্যে কী কী আছে, এর মিনিংটা কী হতে পারে, কোন কনটেক্সটে ইউজ হতে পারে। বিশেষ করে লিটারেচার নিয়ে যেহেতু পড়ছি তার জন্য আমাকে এই জিনিসগুলো নিয়ে আরও বেশি ফোকাসড হতে হয়। তো homophone এবং homonym এই ওয়ার্ড দুটো কোন ওয়ার্ড থেকে এসছে এবং তাদের আলাদা আলাদা মিনিং কী সেটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি বা দেখি, তাহলে কিন্তু পার্থক্যটা আমাদের বুঝতে অনেক বেশি সহজ হয়ে যাবে। তো হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন homophone অ্যান্ড homonym, কোন কোন ওয়ার্ড থেকে homophone এবং homonym এসছে? আমরা জানি ছোটোবেলা থেকে আমরা দেখে আসছি যে বেশিরভাগই ইংরেজি শব্দ, ইংলিশ ওয়ার্ড গ্রিক বা ল্যাটিন ওয়ার্ড থেকেই জেনারেটেড হয়েছে, অর্থাৎ সেখান থেকেই এসছে। যেহেতু এই ভাষাগুলো আসলে একটাই প্রধান শাখা থেকে জন্মলাভ করেছে এবং তারপর আর কি আলাদা আলাদা হয়ে গেছে, তো একটার সঙ্গে একটার এমনিতেও একটা ইন্টারলিঙ্ক, একটা রিলেশন থেকেই যায়। ওকে, তো এবার আমার মেইন টপিকে ঢোকা যাক। homophone এই ইংরেজি শব্দটা এসছে গ্রিক শব্দ, দুটো শব্দের মিলনের ফলে উৎপত্তি হয়েছে, একটা হচ্ছে হোমোস আরেকটা হচ্ছে ফোন। তো হোমোস বলতে কী বোঝায়? হোমোস মিন্স সেম, সেম, অ্যান্ড ফোন মিন্স ভয়েস অর আটারেন্স, আটারেন্স অর্থাৎ উচ্চারণ, অর্থাৎ এটা আমাদের স্বরের সঙ্গে, আমাদের ভয়েসের সঙ্গে হচ্ছে সম্পর্কযুক্ত একটা শব্দ। এবার আসি homonyms-এর প্রসঙ্গে। homonym শব্দটা এসছে গ্রিক শব্দ homonymous থেকে, homonymous-টার আবার দুটো শব্দের সঙ্গে মিলনের ফলে উৎপত্তি, একটা হচ্ছে গ্রিক homos এবং আরেকটি হচ্ছে গ্রিক noma। homos-এর অর্থ সেম, homos means the same, অ্যান্ড অন দি আদার হ্যান্ড onoma means name, অর্থাৎ সেম নেম। যে সমস্ত শব্দগুলোর উচ্চারণ বা স্পেলিং আলাদা হয়, স্পেলিং বলা ভুল হবে, উচ্চারণ আলাদা হয় অথচ তাদের মিনিং অর্থাৎ অর্থ একই। যেমন ধরুন টেল, TALE এবং স্টোরি, দুটোর মানেই কিন্তু গল্প বোঝায়। যদিও সাটল ডিফারেন্স সব কিছুর সব আলাদা আলাদা বর্ডের মধ্যেই থাকে, তবুও বেসিক্যালি এর মানে গল্পই বোঝায়। সেদিক থেকে কিন্তু এদের মিনিংটা সেম হচ্ছে, বাট এদের প্রোনাউন্সিয়েশন, এদের আটারেন্স, এদের উচ্চারণ একেবারেই আলাদা হচ্ছে। তো এরা হলো homonym এর উদাহরণ। এরকম আরও অনেক উদাহরণ দেওয়া যেতে পারে, যদি আপনাদের মাথায় এখন কিছু এসে থাকে তাহলে আপনারাও নিচে কমেন্ট করে জানাবেন। আরও যদি অন্য কোনো টপিকের উপর আপনারা জানতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার ইতিমধ্যে আরও কিছু রিকোয়েস্ট এসছে অন্য কিছু টপিক নিয়ে ভিডিও বানাতে, আমি চেষ্টা করবো এরপর ওই ভিডিওগুলো, ওই টপিকগুলো নিয়ে ভিডিও বানানোর।